হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভালভো ভ্যাজাইনাল ক্যান্ডিডেসিস ক্রিম। তো ফ্রেন্ডস, তার আগে বলে নিই, আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন, আর আগে থেকে যাদের সাবস্ক্রাইব করা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ফ্রেন্ডস, চলুন আমরা দেখে নিই ভালভো ভ্যাজাইনাল ক্যান্ডিডেসিস ক্রিম, আর আমরা এই সম্পর্কে জেনেও নিই। ফেন্টিগাল ফার্স্ট টাইম ইন বাংলাদেশ। ফেন্টিকোনাজল নাইট্রেট 20%, ভ্যাজাইনাল ক্রিম অ্যান্ড 600 গ্রাম ফিটি, ফার্স্ট লাইন এজেন্ট ইন দ্য ট্রিটমেন্ট অফ ভলভো ভ্যাজাইনাল ইনফেকশন। তো ফ্রেন্ডস, আমরা জানি যে 95% ফিমেল পারসন ভ্যাজাইনাল ইনফেকশন নিয়ে ভোগে, তো তার থেকে প্রতিকার পেতে ছড়ি ফার্মা নিয়ে এলো ফেন্টিগাল ভলভো ভ্যাজাইনাল ক্যান্ডিডাইসিস ক্রিম। প্রায় এই সমস্যায় ভুগে থাকেন গ্রাম অঞ্চলের মেয়েরা, কারণ এরা পিরিয়ডের সময় সবসময় ইউজ করে ন্যাকড়া জাতীয় জিনিস, আর সেটা আবার রৌদ্রে না শুকায় সেটা আবার স্যাঁতস্যাঁতে বা ঠান্ডা জায়গাতে শুকিয়ে থাকে, এই জন্য এটার প্রবলেম হয়, ভ্যাজাইনাতে অনেক রকমের ইনফেকশন হয়ে থাকে। তো ফ্রেন্ডস, এটা আমাদের করা যাবে না, আমরা এখানে ইউজ করতে পারি প্যাড, বাজারে যে প্যাডগুলো পাওয়া যায় সেই প্যাডগুলো ইউজ করতে পারি, তাহলে আমরা এই ভ্যাজাইনাল যে কোনো ইনফেকশন থেকে বিরত থাকতে পারি। এটা ছিল ইনফেকশান হবার আগে করণীয়, এখন ইনফেকশান হবার পরে করণীয়। এখানে আমরা ফেন্টিগাল ক্রিম ইউজ করতে পারি। এখানে এর কার্যকর ক্ষমতা, ফেন্টিকোনাজল হলো একটি ইমোড্রাজল অ্যান্টিফাঙ্গাল এজেন্ট যা বিভিন্ন রকম জীবাণুর বিপরীতে যেমন ডার্মাটোফাইট প্যাথোজেন্স, ম্যালসেজিয়া, ফারফার এবং ক্যান্ডিডা অ্যালবিকান্স এর বিরুদ্ধে অত্যন্ত কার্যকর। ফেন্টিগাল ক্রিম আমরা ভলভো ভ্যাজাইনাল ইনফেকশানে ইউজ করতে পারি, এছাড়াও ভ্যাজাইনাল যে কোনো ইনফেকশানে এটা আমরা ইউজ করতে পারি। এটা আমরা ইন্টারনাল ইনফেকশান এক্সটার্নাল ইনফেকশান দুটোতে ইউজ করতে পারি। আমরা এক্সটার্নাল ইনফেকশানের জন্য এটা বাইরে থেকে আমরা ইউজ করতে পারি ক্রিমটা, আর ইন্টারনালের জন্য আমাদের যে পদ্ধতি সেটা আমরা এখন দেখে নেব। তো ফ্রেন্ডস, তার আগে আমাদের হাত দিয়ে আমরা ইউজ করব সেটা আমরা জীবাণুমুক্ত হতে হবে, তার জন্য আমাদের স্প্রিট দিয়ে হাতটা পরিষ্কার করে নিতে হবে, এবং সেই জায়গাটাতে যেখানে আমরা ইউজ করব সেটাও জীবাণুমুক্ত করার জন্য স্প্রিট ব্যবহার করতে হবে। ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন ভ্যাজাইনাল অ্যাপ্লিকেটর আমরা দেখতে পাচ্ছি, এটা আমরা বের করে নিয়েছি। দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, আমরা বের করে নিয়েছি যতটা বের করা যায়। এরপরে আমরা ক্রিমের খাপটা খুলব, তারপরে আমরা হচ্ছে প্যাচ দিয়ে এটা লাগিয়ে দিব। ফ্রেন্ডস, আপনারা এটা ইউজ করার সময় বুঝতে পারবেন যে এটা একটা প্যাচ আছে যেটা লেগে গেল। তারপরে আমরা ক্রিমটা দিয়ে দিব পুরোটা 5 ml। তারপরে এটা আমরা ভ্যাজাইনাল রন্ধ্রতে সামনের অংশটা ঢুকিয়ে দিব, তারপরে আস্তে আস্তে পেছন থেকে চাপ দিয়ে ক্রিমগুলা ভেতরে দিয়ে দিব, ঠিক এভাবে দিব ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটা চাপিয়ে